একদিকে রাশিয়া দখল করছে ইউক্রেনের অঞ্চল, অন্যদিকে ইউক্রেনও পাল্টা অভিযান চালিয়ে পুনরুদ্ধার করছে নিজ দেশের দখল করা এলাকা। এর মধ্যে বৃহস্পতিবার ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা ও হতাহতের ঘটনা ঘটে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এই পরমাণু কেন্দ্র আবারও নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। পাল্টাপাল্টি হামলায় এই অঞ্চলে বাড়ছে পারমাণবিক বিপর্যয়ের সংখ্যা। লুহানস্ক আর খেরসনে রাশিয়ার কাছ থেকে কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করার কথা জানিয়েছে ইউক্রেন। রুশ আগ্রাসন মোকাবিলা করা এই দেশটি অন্য দুটি অঞ্চলের উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করছে এবং দোনেৎস্কের দিকেও সাম্প্রতিক সময়ে অগ্রসর হয়েছে সেনারা। ইউক্রেনের উত্তরাঞ্চলের দোনেৎস্কের লিমান শহর দখল করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। Це була база російських окупантів. Ця частина, яку ви тут бачите, це вони привозили підбиту свою техніку. В тому числі літак, найновіший їхній літак Су-34. ইউক্রেনের президент Володимир Зеленський জানান, ніж дешер ভূখণ্ড পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে দেশের সেনাবাহিনী। Тільки за цю добу на Херсонщині від псевдореферендуму було звільнено і стабілізовано такі населені пункти, як Нововоскресенське, Новогригорівка і Петропавлівка. Рух продовжується. Звичайно, не можу розголошувати конкретні питання, які обговорювалися ставкою, але більшість доповідей... এদিকে নর্থ স্ট্রিম পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ হওয়া ও ফাটল ধরা পড়ার পর থেকে বিকল্প ব্যবস্থা করতে নড়েচড়ে বসেছে ইউরোপ। নতুন পাইপলাইন তৈরির বিষয়ে পরিকল্পনা করছে জার্মানি ও স্পেন। এর আগে স্বঘোষিত গণভোটের আয়োজন করে দেশটির চারটি অঞ্চল খেরসন, জাপরিঝিয়া, দোনেৎস্ক আর লুহানস্ককে রাশিয়ান ফেডারেশনের বলে ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট, যদিও সেই গণভোটকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।